আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আপনার ইউটিউব গুগলে যারা আমার সাথে সংযুক্ত আছেন, যারা ইউটিউবে মাঝে মাঝে চাস করে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো কি অবস্থা সবাই, ভালো আছেন কিনা জানেন? অবশ্যই আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দুবাই তো হঠাৎ চলে আসলাম আপনার জেদ্দা শহরের, সেই যে নাম করা, অবশ্য সবার পরিচিত, যারা জেদ্দাতে আছেন সবাই অবশ্য জানেন, যেটা এক নামে বাঙালি পাড়া এবং গুড়িয়া বললে সবাই চিনে। গুড়িয়া এলাকাটার নাম হচ্ছে গুড়িয়া। তো বিগত 10 দিন আগেও এই গুড়িয়ার অবস্থা ছিল অনেক জাঁকজমক এবং আপনার বলতে গেলে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। দুপাশে অনেক কাঁচা সবজি, আপনার দোকানপাট সবগুলো খোলা, অনেক একটা জাঁকজমক অবস্থা ছিল। তো এখন অবশ্যই দেখতে পারতেছেন আমি এগুলো ভিডিওতে ধারণ করতেছি, এগুলো ক্যাচ করতেছি, নিজেও দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। দুপাশে সব দোকানপাট বন্ধ, এখানে কিন্তু বলে দিয়ে অবস্থা অনেক খারাপ করতেছে। তো ভিডিও করা কিন্তু ভালো না, মগ্ন একদম আইব বললে চলে, ভিডিওটা একদম যেটা করতেছে সেটা যুক্তিসম্মত না, অনেক খারাপ। কারণ যেহেতু বলে দিয়ে বন্ধ করছে ভিডিও এই আপনার দোকানগুলো, তাহলে এখানে ভিডিও করার কোনো প্রশ্নই নেই। এরপরও ভিডিও করতেছি কারণ যারা যারা এই জেদ্দা শহরের গুড়িয়া এলাকাটা চিনেন, তাদের একটু দেখে মানে দেখে নেওয়া ভালো। অবশ্য অনেকে দেখে আফসোস করবে, চিন্তা করবে কী অবস্থা এখন গুড়িয়ার, অনেক খারাপ অবস্থা। দেখতেই পাচ্ছেন সব দোকানপাট বন্ধ, একটা দোকানও খোলা নাই। এখানে সামনে দোকানেগুলো সামনে চিংড়ি মাছ বিক্রি করতো, বন্ধ চিংড়ি মাছের এক্সপোর্টটা। আর একটু সামনে গেলে দেখছিলাম আপনার ভালো ভালো দেশি মুরগি, সুস্বাস্থ্যকম সম্মত একদম। চলো মুশকিল নেই, হালাস। সব ইনসান আর কোই তো ভুল হতা না, গলত তো হতা হ্যাঁ, চলো মুশকিল নেই। হালাস, আপকা বলনা কে ভি আজকাল আচ্ছা নেই হ্যাঁ, তোরা নরম বাত করো, মুশকিল নেই। চলো সব ভাই হ্যাঁ, ঠিক হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবার অবস্থা খারাপ, সবার মন মেজাজ ভালো না, সবাই একটু খারাপ মুডে আছে আর কি, জকরা করার মুডে। চলো আল্লাহ হাফেজ। তো যেটা বলতে চাচ্ছিলাম, দোকানপাট সব বন্ধ আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই কিন্তু চিন্তার বিষয়, আফসোস করার বিষয়, কিছুই করার নাই, পরিস্থিতি খারাপ। এর মধ্যে গাড়িওয়ালা একটার সাথে একটা বাজাচ্ছে ঝগড়া, তো বুঝতে পারতেছেন সবার কী অবস্থা, সবার মন মানসিকতা অনেক কিন্তু খারাপ এতগুলো। আসসালামু আলাইকুম, হঠাৎ নেই তো সবার মন মানসিকতা অবশ্যই খারাপ, বুঝতেই পারতেছেন। তো ঠিক আছে, যতটুকু পারছি সম্ভব হয়েছে আপনাদেরকে দেখাইলাম, অনেক কথা বলা ছিল, কিন্তু রোডের পরিস্থিতি অনেক খারাপ, গাড়ি ঘোড়া কোনো জায়গায় পার্কিং দেওয়া যাচ্ছে না, যেহেতু মানুষ নাই, দোকানপাট বন্ধ। এরপরও কি আপনার মানুষের ভিড় একটু বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, কারণ কারো কাজ নাই, দোকানপাট সব বন্ধ, দোকানের সব মালিক, মুদির, সেলম্যান, আমেল যা আছে সবাই রোডে গাড়ি পার্কিং দিছে, কেউ হাঁটতেছে, কেউ ঘুরতেছে, অবশ্যই দেখতেছেন ভিডিওতে এগুলো ধারণ করতেছি। তো ঠিক আছে, অবশ্যই সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমি অবশ্যই আমার ভিডিওটা ইউটিউবে এবং আমার নিজস্ব চ্যানেলে আর আপনার ফেসবুকে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা দেখবেন সময় নিয়ে, আশা রাখতেছি আর কি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।